বেলাল ডাক দিয়ে কয়, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি আমি মদিনায় থাকতে পারবো না, আমার অন্তর মানাই না। এবার আরেকটা গ্রুপ দাঁড়াইয়া গেছে, বেলাল যদি মদিনায় না থাকো রে তাইলে তুমি একটা বার মদিনায় আজান দিতে হবে। বেলাল ডাক দিয়ে কয়, আজান দিলে কলিজা আমার বাঘ বাঘ হইয়া যাইব। আমার আজান দেওয়ার কথাও বইল না, বেলাল আজান দিত রাজি না, মদিনায় থাকতেও রাজি না। এবার আরেকটা গ্রুপ দাঁড়ায় গেছে, ঠিক আছে বেলাল তোমার আজান দেওয়া লাগবে না, তোমার মদিনায় টাকা লাগবে না। মুরব্বীদেরকে ডাক দিয়ে কয়, মুরব্বীরা আপনারা যতই বেলালরে চাপাচাপি করেন, বেলাল আজান দিবে না, বেলাল মদিনায়ও থাকবে না। কিন্তু বেলালরে যদি আজানটা দেওয়াইতে চান কিংবা মদিনায় রাখতে চান, এই মদিনায় দুইটা সন্তান আছে গো, একটা সন্তানের নাম হলো ইমাম হাসান, আরেকটা সন্তানের নাম হলো ইমামে হুসাইন। উঠ বিল্লাল মিনারাতে সময় বয়ে যাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। ঠিক না বেঠি, বিল্লা সর্ব লোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, সর্ব লোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীরাশিকে খুঁজে পাওয়া দায়ী, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার চলে গেল, রে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, ঠিক না আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিও কাছে তুলি, ঠিক না বেঠি, হেদায়তের মালিককে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আচ্ছা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই ছেলেরা, এখানে মুরব্বীর আছে, তোমরা একটা ধাক্কা মারছে মুরব্বীদের উপরে, বললে কি অবস্থা হবে বলো? কোন কথা হইলে এটা কথা? এই জন্য আমি ছোটোখাটো মাঠটার মধ্যে আসতে চাই না, এইগুলো মানুষকে বিরক্তি করে। আপনাদেরকে বলছিলাম মাটিতে বসলে কি গুণা হইতো? পিছনে তো একদম অসুবিধা কি, প্যান্ডেলে বসতে এমন কোনো কথা আছে?
না না না, এটা তো কার, তোমরা ভলান্টিয়ারগুলো সুবিধাজনক না, এগুলো কোনো ভলান্টিয়ার না, অনেক অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সবাই বলেন লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল, নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া, নাই কোন আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বলতে চেয়েছিলাম আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, নবীকে কষ্ট দেওয়া যাবে না, যদি তুমি কষ্ট দিবে তোমার জন্য আযাব আছে না নাই। তাই তো আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময়, আমার নবী আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, সুবহানাল্লাহ, আমার নবীর স্ত্রীকে একজন নাকি একাধিক, আমার নবীর স্ত্রী ছিল একাধিক, এক সব স্ত্রীকে নিয়ে আমার নবী কথা বলতেছেন, এক স্ত্রী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে তো অনেক স্ত্রী, আপনি কাকে বেশি ভালোবাসেন? একজন মনে মনে কয় আমারই তো বেশি ভালোবাসে, আর একজনে কয় আমারই তো ভালোবাসে। এ বন্ধুরে, আমার নবী ডাক দিয়া বলেন, কেমন ইনসাফওয়ালা নবী। আমার নবী ডাক দিয়া বলে, শুনো আয়েশা শুনো, আজকে রাতের বেলা আমি যার ঘরে যাব, যারে আমি তার হাতে একটা খেজুর দিব, আমি ওই স্ত্রীকেই বেশি ভালোবাসি। এই কথা বলার পরে সব স্ত্রীরা সাজ্জা গুজ্জা ঘরের মধ্যে অপেক্ষা করতেছে, আমার রহমাতুল লিল আলামিন আসবে, ওই রহমাতুল লিল আলামিন ওই ঘরে যাবে। কিন্তু আমার নবী এক স্ত্রী ঘরে গেলেন, যাওয়ার পরে তার হাতের মধ্যে দিলেন একটা খেজুর, দিলেন ডাক দিয়া বলে, ও শুনো, আমি যে তোমার ঘরে এসেছি, আমি যে তোমাকে খেজুরটা দিয়ে গেলাম, তুমি কিন্তু কাহারো কাছে বলবা না, আরেকজনের কাছে আমার নবী গেল, গিয়া তারে খেজুর দিলেন, আর বললেন আমি যে তোমার খেজুর দিলাম কাউকে বলবা না। এইভাবে আমার নবী সব স্ত্রী ঘরে গেল, যাইয়া সব স্ত্রী একটা খেজুর দিয়ে দিয়ে শর্ত দিয়ে আসলেন। সকালবেলা সব স্ত্রীরা আনন্দে হাসতেছে আর দুলতেছে, কারণ আমার নবী বড় ইনসাফওয়ালা, আমার নবী বড় আমানত দারওয়ালা, এই জন্য আমার নবী গজব নয়, আমার নবী হইল রহমত। আর জোরে জোরে কন্ন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর অন্তিম সময় আয়েশা সিদ্দিকারে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, ও আয়েশা, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমার একটু জ্বর উঠে গেছে, জ্বর দেখবেন এলাকার মধ্যে কিছু মুরব্বী, রাতের বেলা হলে জ্বর উঠে, সকাল বেলা হলে জ্বর উঠে, শেষ বয়সে মানুষের বেশি বেশি জ্বর উঠে, আমার আব্বারও শেষ বয়সে দেখলাম 10টা বছরই শুধু জ্বর। আব্বার জিগাইতাম কাঁথা লইয়া, গরমের দিন কেন শুইয়া রইলেন? আব্বা কয় ফুত্রে আমার জ্বর উঠছে। আমরা বলছি আব্বা চিকিৎসা করেন, কয় চিকিৎসা তো করি, জ্বর তো যায় না। এখন আমি হাদিস শরীফে দেখলাম যার বেশি বেশি জ্বর উঠে, আমার আল্লাহ এই জ্বরের মাধ্যমে ওই বান্দার সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তোমার সাউন্ড নিচে নেমে গেছে। ডাক দিয়া বলেন, ঠিক আছে কথা নাই, আমার নবী বলে, আয়েশা আমার শরীরটা দিয়ে কেমন কেমন লাগে? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ একটু বিশ্রাম করেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা বালিশটা দাও, বালিশটা দাও। সমাজের ওয়া সামাজিক কথা কইয়া যাই, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগায় না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকলে ওই ঘরের সন্তান ভালো হয় না, কথা কন ঠিক না বেঠি? এই জন্য আমার আব্বু আমার নবী কয়, আয়েশা আমার বালিশ দাও,
আয়েশা কই নবী গো আপনি যদি কিছু মনে না করেন তাইলে আমার উরুটা বিছাইয়া দিলাম, আমার উরুর মধ্যে আপনি মাথাটা রাইখা ঘুমান, আপনি আরাম পাবেন। আর আমার দেশের মধ্যে এই মহব্বত কিন্তু নাই। আমার নবী আয়েশা সিদ্দিকার ডাক দিয়া কয়, আয়েশা আমি ঘুমানোর আগে আমার ঘরের কোণার মধ্যে একটা মিসুয়াক আছে, মিসুয়াক ওই মিসুয়াকটা একটু আমার কাছে আইনা দাও, মিসুয়াকটা কইরা আমি ঘুমাই, মিসুয়াকটা কইরা আমি ঘুমাই। আমার নবীও বলছেন রাতের বেলা ঘুমাইবার আগে দরজা জানালা লাগাইয়া ঘুমাইবা, আর বিছানার মধ্যে শোয়ার আগে বিছানা ঝাড়ু দিয়া শুইবা, এটা সুন্নত। ও বন্ধু আমার, আমার নবী বলছে রাতের বেলা ব্রাশ কইরে মিসুয়াক করে ঘুমাইবা, তাইলে জীবাণু তোমার অ্যাটাক করবে না। আমার নবী বলে আয়েশা আমার তুমি একটু মিসুয়াকটা দাও, আজকে মিসুয়াকের প্রচলন চলে গেছে, আজকে মিসুয়াকের প্রচলন চলে গেছে, অথচ মিসুয়াক করাটা হলো সুন্নাতের রাসূল, কথা বলেন ঠিক কি না? আমার নবী ডাক দিয়ে আয়েশা গো আমার তুমি মিসুয়াকটা দাও। আয়েশা বলে আমার নবী এমন অসুস্থ, এখন ওই মুহূর্তে যদি আমি শক্ত মিসুয়াকটা দেই, আমি দেখেছি মিসুয়াকের মাথাটা একেবারে শক্ত শক্ত অবস্থায়, আমার নবী অসুস্থ অবস্থায় ব্রাশ করতে পারবে না। দান্ত মুবারকের জাইমের মধ্যে লাইগা রক্ত মুবারক বের হতে পারে, এই জন্য আমার নবী এত অসুস্থ। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন আমি ওই মিসুয়াকটার মুখের ভিতরে ঢোকাইলাম, ঢোকাইয়া চাবাইয়া চাবাইয়া একটু নরম করার জন্য মুখের ভিতরে দিলাম। ও বন্ধুরি লক্ষ্মীপুরের বাবারা, আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা আয়েশা সিদ্দিকা সাবায়া দিতেছে। আয়েশা সিদ্দিকা বলে আমি দেখলাম ওই মিসওয়াকের গুড়ার মধ্যে আমার নবীর কিছু থুতু মুবারক লাইগা রইছি, আমি চাবানোর দেওয়ার পরে ওই থুতু মুবারকটা বের হইয়া আমার জিব্বার মধ্যে লাগছে। আয়েশা ডাক দিয়া বলে জগৎবাসী, ও জগৎবাসী রে আমার রহমাতুল লিল আলামিনের, ওই মিসওয়াক মুবারকের ভিতরে যেই থুতু মুবারক গুলো আমার জিব্বাই লাগলো, আমার জীবন আমি কত খাবার খাইলাম, আমার নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ লাগে না। আল্লাহু আকবার বলেন। এ আমার যুবক ও বন্ধু রে, আয়েশা সিদ্দিকা বলেন আমার নাকের মধ্যে কত গ্রান লাগাইলাম, আমার নবীর মিসওয়াক মুবারক দা যখন কামড় দিলাম, আর আমার নবীর ওই মিসওয়াক মুবারকির ওই থুতু মুবারক দেখে এমন একটা মেশকে হাম্বর গ্রান বাইর হইছে, এমন গ্রান আমার কাছে আর কোনো কিছুই লাগে নাই। এই হলো আমার নবীর থুতু মুবারকের মর্যাদা। শুধুমাত্র তাই নয়, আমার নবী যখন উযু করতেন সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র মুখের ভিতর থেকে কুলির পানি ছাড়বেন না, আপনি মেহেরবানি করে একটা কাশ দিবেন। কাশ সাহাবাদের সামনে আমার নবী যখন এইভাবে কাশ দিয়া উযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম তাদের হাতের মধ্যে কাশ মুবারক নিয়ে নিতেন, আর চেহারার মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির মতন তারা মেসেজ করে লাগাইয়া দিতেন, যে মাত্র মুখের মধ্যে প্রসাদনী মনে করে নবীর থুতু মুবারক লাগাইয়া দিতেন। সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটত, অন্যান্য সাহাবীরা বলত ও নবীর সাহাবি মুখের মধ্যে কি দিছো, আজকে দি অন্যরকম ভাব লাগতেছে, মেশকে আম্বরের গ্রান লাগতেছে। সাহাবায়ে কেরাম বলে ও নবীর সাহাবীরা আজকে আমরা মুখের মধ্যে কিছু দেই নাই, আমরা মুখের মধ্যে দিয়েছি আমার নবীর থুতু মুবারক। আর জোরে জোরে কন্যাই আর সোল আল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার গোরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গোরে, তুমি আপন তুমি মুদে পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানের
তোর আনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদের এলাকাতে এসে এই গজলটার আওয়াজ পাইছি কম, কারণ এই গজলটা আমার নিজের হাতের লেখা, হয়তো আপনাদের এলাকায় এসে পৌঁছে নাই, কিন্তু অনলাইনে পৌঁছার কথা। যেখানে গাই গজলটা গাওয়ার সময় প্রেমিকরা পাগলের মতন গায়, বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বলে আয়েশা মিসওয়াক পাইলাম। আর একটা কথা আছে, সুবহানাল্লাহ কইরা রে, আমার নবীর শেষ নসিহত মনে রাখার দরকার আছে না নাই? আমার নবী বলে আয়েশা আমার ঘরের কোণার মধ্যে একটা মাটির পাতিল আছে, ওই মাটির পাতিলের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে। আয়েশা সিদ্দিকা বলে আমি তো স্ত্রীদের মধ্যে অনেক সুন্দরী, বয়সও তো আমার অল্প, আমার নবী আমার অনেক মহব্বত করেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন এই 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 স্বর্ণ মুদ্রাগুলো আমি পাবো। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা গো, এই স্বর্ণ মুদ্রাগুলো কোনো স্ত্রী পাবে না, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করিয়া দিয়া দাও, মিসকিনদের মধ্যে বন্টন করিয়া দিয়া দাও। আমার নবী বলেন একটা মানুষ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ তার আমল নামায় ততটা নেকি দান করে দিবে। এই জন্য গরিব দেখলে গরিব দেখলে ধিক্কার দিবেন না, এতিম দেখলে ধিক্কার দিবেন না, ইনদিমিন টাইমে তাদেরকে ধমক দিয়ে বের করে দিবেন না। আল্লাহ বলছে এতিমদেরকে ধমক দিও না। আমার দেশের মধ্যে কোরবানি দেওয়া হলে দেখবেন গরিব মিসকিনের প্রতি যথাযথ হক আদায় করে না। আজকে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে বাংলাদেশের মধ্যে যত বড় লোক আছে তারা যদি সুষমা বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, এই বাংলাদেশে এক একটা গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার নবী দ্বিতীয়বার বললেন না এসো, ওই স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনকে দিয়া দাও। এরপরে তিন নম্বর কথা বলেন আয়েশা, সলাত সলাত সলাত, আয়েশা গো নামাজ নামাজ নামাজ। এই কথাটা কেন বললেন শুনে যেন আমার কাছে। আমার নবী যখন মেরাজে গেল আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু আমি আপনার এত উপরে এনে আমার দিদার দিলাম, কিন্তু আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে যাবে এদের কপালটা নাকটারে জমিনে লাগাইতে দেরি হবে গো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম তাদের কপালের নিচে বিছাইয়া দিতে দেরি হবে না। এই জন্য আমার নবী তিনটা নসিহতের মধ্যে একটা কইছে সলাত, সুবহানাল্লাহ। দুই নম্বর ইনসাফ ওয়ালা নবী, তিন নম্বর হলো আমার নবী কই এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো। যুবক এমন ভাবে ধাক্কা ধাক্কি করলে আমি ওয়াজও বন্ধ করে মোনাজাতে হাত তুলতে বাধ্য হব, কিন্তু মানুষকে কষ্ট দিবেন না, যদিও কষ্ট করে দাঁড়াইছেন আর ধাক্কা ধাক্কি নাই। আমার নবী দুনিয়া থেকে যেই মাত্র বিদায় হইয়া গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, তলোয়ার নিয়ে ডাক দিয়া কয় যারা বলবি আমার নবী মারা গেছে, আমি উমর একটা তলোয়ার দিয়া তার কল্লাটা ফালাইয়া দিব জমিনে, চিৎকার মাইনা কন্না আল্লাহু আকবার। একটা কথা বললাম, ওয়াজটা কেন তুলছি রহস্য আছে।
বলবো রহস্যটা? বলেন। অনেকে বলে আমরা মিলাদুন্নবীতে আনন্দ করি, একই দিনই তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা দুঃখ করি না কেন? কয় কি কয় না কয় না, নবী দুনিয়াতে আসছে, নবী সোমবারে তোমরা যদি ঈদ পালন করো, ঈদের ঈদুল ফিতরে রোজা রাখা যায় না, এই ঈদের মধ্যে রোজা রাখো না কেন? কি পাগলের গলাপ নাকি এগুলা? এগুলা কি ব্রেইন আছে কিছু, মাথায় কি আছে আমি কিছুই বুঝি না। আরে নবীর আনন্দে নবীর শুভ আগমনে যদি আনন্দিত হতে না পারো, তুমি তো আবু জাহেলের চাচাতো ভাই। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কয় নবী চলে গেছে এই তারিখে, তোমরা শোক প্রকাশ করো না কেন? তোমরা কি শোকের দলিল জানো? তিন দিন বেশি কি শোক করা যায় আছে? আর আমার নবী ব্যাপারে শোক করবো কেন? আমার নবী বলছেন লাফার কাবাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, দলিলে রাওয়ায়াতে আছে, শিফা শরীফের হাদিস, বলা হচ্ছে আমার মরণ, আমার দুনিয়ায় থাকা, আমার চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি দুনিয়ায় থাকা যেমন, আমি চলে যাওয়ার পরে তেমন। আমি দুনিয়ায় থাকো তোমাদের জন্য রহমত, আমি চলে যাওয়াও তোমাদের জন্য রহমত। রহমান পেলে সব সময় আনন্দ করে, একদম পরিষ্কার কথা। ধাক্কা থেকে বাদ দেন, এগুলা যখন অনলাইন ছিল না তখন আপনারা বইলা বইলা কোনা কানা দিয়ে কিছু ভক্ত বানাইছেন, এখন বানাইবেন কেমনি? এখন তো অনলাইনের যুগ, আপনি একটা বললে আমি আর একটা বলবো, এটা মানুষকে ক্লিয়ার করে দেওয়া সম্ভব। যদি আপনার পছন্দ না হয় আসেন তো দেখি এই এলাকার কমি মাদ্রাসা কোনটা কোন, আমি যাই, হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। ধাক্কা ধাক্কি বন্ধ কর, নব্বদ ধাক্কা ধাক্কি বন্ধ করতে হবে। ওলামায়ে কেরাম যদি আলোচনা সাপেক্ষে এক হয়ে যায়, ইসলামের বাগান, রহমতের বাগান, কোরআনের বাগান, আলেমদের বাগানটা আরো সুন্দর দেখা যাবে, ঠিক কি না? আর বাগ হইয়া থাকবি আর মার খাইবি। আরে আমরা মারতাম না তবে হোক, মানে বিপদে পড়বো, আমিও পড়বো, তুমিও পড়বো, আরেকজন পড়বো, এটি স্বাভাবিক। আলেমদের বাগে 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 হয়তো আমারে বুঝান আমি যাই, নাইলে আপনি বুঝে আসেন। আমরা যদি আলোচনার সাপেক্ষে মিলতে পারি, ইসলামের বাগানটা কোরআনের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। এর চাইতে সুন্দর কথা কি আর আছে? এই কুলিয়ার সুরে এর চাইতে সুন্দর কথা কি কেউ বলছে? এমন সাহস নিয়ে কেউ কথা কইব? আমার এখন কর, আমি তো এমন ব্যক্তি, আমি ওই দিনও হাট হাজারি মাদ্রাসা সাথে মাহফিল করছি, একেবারে মাদ্রাসার সামনে দুই মিনিট লাগে মাদ্রাসায়। ওই দেখ তোমরা কি, না না দাঁড়াইবে না, দাঁড়াইবে না, দাঁড়াইবে না, বসো 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 বসো, জায়গা হয় না, এটা কি করতো? এই দোয়া করে দি, এই তোমরা ধাক্কা দিছো না, এই যে ওয়াস্টন বন্ধ হইলে ধাক্কা দিয়ে লাভ রইলো কি? তোমরা যে ভিতরে ঢুকছে এখন পিছনে মানুষ দেখবে, ৩০ সেকেন্ড না বসলে মোনাজাত দিয়ে দিব, তখন দেখবা যে সুন্দর কি পরিবেশ বিঘ্নিত করার ফলাফল কি। আমি দুরুদ শরীফ পড়তেছি, দুরুদের তালে তালে আপনারা সবাই বসে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ। কোয়ান তো সিফার মধ্যে লেছে, ওটার মধ্যে লেছে, এইভাবে ওয়াজ করা যাবে? তোমরাই বলো লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ কমিটি এখন ঠিক আছে বসাও, দায়িত্ব পালন করো, ঠিক আছে ঠিক আছে, যা বসাও। নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া, নাই কোন আল্লাহ ছাড়া, লা ইলাহা আল্লাহ।
মাশাআল্লাহ। এই যে কমিটি এখন ঠিক আছে, এই তুমি ঠিক আছো মাশাআল্লাহ। আর কেউ বাবা ভিতরে ঢুকবা না, পায়ে হাত রাখলাম যাও। আমি এমন সিচুয়েশনে বাংলাদেশে কোনো মাহফিলে পড়ি নাই, এটা কোনো সিস্টেম না। মাঠটা যেমনই হোক কিন্তু মানুষও তো কম হয় নাই। এই মাঠটা যদি তিন গুণ হইতো তাহলেও মানুষ ভরে যেত। এটা তো তাহিরের আকর্ষণ নয়, এটা কুরআনের আকর্ষণ, এটা ইসলামের আকর্ষণ, এটা আমার নবীর আকর্ষণ, ঠিক কি না বলো? এই জন্য সৎ কাজে ধাক্কা ধাক্কি, এটা একটি নিয়ামত। এটা কি? কিন্তু আপনি অসুবিধা হলে তো সমস্যা, অসুবিধা করা যাবে না, ঠিক না বেঠিক? আমার নবী চলে গেছে, আমার নবী এখনো আছে না নাই? এক আমি তো কিছু কথা বললে অনেকে বলে আমি বেশি কথা বলি। একজন লোকে বলতেছে যে যে বলবে জিন্দা, ওই জিন্দা নবীকে আমি তালাক দিলাম। এই ব্যাপার কৌমি ভাইরা আগায় আছে, কৌমিদের সাথে আবার এখানে আমাদের মিল আছে। কৌমি ভাইয়েরা বলে যে কৌমি ভাইরাও আমার নবীকে জিন্দা নবী মানে। কথা কন ঠিক না বেটি? কৌমি ভাইরা জিন্দা নবী মানে, আমরা জিন্দা নবী মানি। কিন্তু ওরা কারা যারা রসুলকে জিন্দা নবী মানে না? তার মানে বুঝতে হবে ওরা নজদের ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে গেছে। কিসের ট্যাবলেট খেয়ে মাতাল হয়েছে? নজদের ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে গেছে। আমার নবী কি মরা না জিন্দা? নবী কি মরা না জিন্দা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন কল। এবার উমর রাদিয়াল্লাহু তাআলাহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলছে যে বলবি নবী মারা গেছে, আমার তলোয়ার দিয়ে তার গর্দান থেকে কল্লাটা মাটিতে ফেলে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলাহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু আসলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ভালো করে জানেন যে মুখের কথায় উমরকে সান্ত্বনা দেওয়া সম্ভব, কিন্তু লাস্টে উনি একটা পলিসি করলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন কাফের, উনি আমার নবীকে মারতে গিয়ে কুরআন তেলাওয়াত শুননা মুসলমান হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু উমরকে সান্ত্বনা দিতে যাইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করছেন, আর কোরআন তেলাওয়াতের আয়াত শুনে হযরতে উমরের মন একদম ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা সমস্যা হয়েছে, নবীকে এই ছেলে তুমি দাঁড়াও নেম প্লেটে ঘোরাও, তুমি কি মাহফিল কমিটি স্বেচ্ছাসেবক? স্বেচ্ছাসেবক এটা লাগাইছে কি লেগে দায়িত্ব পালন করবার লাগে আছে বুঝছি আমি, তুমিও কম পাগল না। শোনো দাঁড়াও, বউ ফিরলে গে আস্তে, এই ফুলাবান্ডি আছে না খুব বেতাল্লে। শোনো, নবীর জানাজার নামাজ পড়ার ইমামতি কেডা, ইমাম কেডা? কেউ না, দেখছেন নিও সবাই জানেন কেউ না। নবীর দেহ মুবারকটা আয়েশা সিদ্দিকার হুজরা মধ্যে রাইখা ঘরের চতুর্পাশে শিশুরা গুইরা দুরুদ শরীফ পড়ছে, এরপরে ছেলেরা মেয়েরা এবং ফেরেশতারা সবাই মিল্লা চতুর্পাশে গুইরা দুরুদ শরীফ পইরা বইরা আমার নবীরে রওজা মুবারকে দাফন করছে। বসো, মানে হলো আমার নবীর দুনিয়াতে আসার পদ্ধতি আমাদের মতো না, নবীর চলে যাওয়ার পর নবীকে দাফন করার পদ্ধতিও আমাদের মতো না। জানাজা কেউ কি ইমামতি করছে? কিন্তু একটা সমস্যা হয়েছে, একটা সমস্যা কি? আমার নবী যেই মসজিদে মুয়াজ্জিন বানাই গেছে, এই মুয়াজ্জিনের নামটা কি? কথা কয় না, এটা দিয়ে ওয়াজটা শুরু করছিলাম যে দিব্বা কাটা পড়ছে মাসুল্লালি গরম লাগাই দিছে, এরপর সে বলছে তোদের আগুনের তাপের কষ্টের চাইতে আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। প্রথম বলছিলাম মনে আসেনি কথাটা, মানে প্রেমিক হইলে এমন প্রেমিক হও, ওই যে দেখো গরমে ধাক্কা ধাক্কি খাওয়া দাওয়া নাই, আমার মতো তো অনেকে দুপুরে খান নাই, খাইছেন? আমিও কি খাইছি? এই যে খাই নাই, এই যে একটা ত্যাগ, এই যে একটা তিতিক্ষা, এটা একমাত্র নবীর জন্য, কথা কন ঠিক কিনা? তো এরপরে নবীর প্রথম বানানোর প্রথম মুয়াজ্জিন আমি নামটা কি বলছিলাম? আর হজরতের নামটা কি বলছিলাম? আমরার মসজিদে মুয়াজ্জিন আসেনি, কিছু কথা কইলে মসজিদ কমিটির এখন বেজারে আমার ক্ষতি। তাহিরির সঙ্গে মসজিদের কোনো কমিটি ডর ও কথা কইছে না, ইমামের উপরে কোনো নেতা নাই, এটা ডাইরেক্ট কথাই বলা। মুয়াজ্জিন গিয়ে ধমক মারে, এই সাফার দাঁত ছলাই দেওয়ার দরকার ধরেছিল মুয়াজ্জিনের ধমক দে। যদি জানতো মুয়াজ্জিনের মর্যাদা কত, এমপি হোক, মন্ত্রী হোক, কোটিপতি হোক, মুরব্বী হোক, যেই হোক না কেন,
মুয়াজ্জিন তা এত মর্যাদাবান হাশর মাঠে সবার মাথার উপর দিয়ে অনেকগুলো চেহারা নূরে চমকাবে জিজ্ঞেস করবে ওরা কারা কো ওরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের গ্রুপ ঠিক কি না এই মুয়াজ্জিনে ধমক মারে বেতন দে কম আরে বাপ রে বাপ রে বাপ কুরবানি দালাই বদল লাখ টিহার আর মুয়াজ্জিনে 3000 টিহা দিতে শরীর জ্বলে আছে না নাই বলেন মুয়াজ্জিনকে সম্মান করবেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যেই মসজিদের মুয়াজ্জিন বানায় গেছে ওই মসজিদের ভিতরে যায়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই আরে বেলাল কই নাই বাড়ি ঘরে খুঁজে নাই ঘরে খুঁজে নাই মসজিদের কোনাকানায় নাই মহল্লায় মহল্লায় নাই 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 কে নাই বেলাল নাই অনেক দিন চলে গেছে বেলালকে আর খুঁজে পাওয়া যায় একটাই কারণ এই মদিনায় আমি হাঁটলে কিছু রাস্তা আছে আমি দেখি এই রাস্তা দিয়ে আমার রাসূল হাঁটতেন এই রাস্তাগুলো যখন দেখি আমার রাসূলের কথা যখন মনে হয়ে যায় আমি বেলাল মদিনার রাস্তা দেখব অথচ এই রাস্তা দিয়ে নবী হেঁটেছেন রাসূলকে দেখব না আমি বেলালের মন মানবে না আমি মসজিদের মেহরাব দেখব যেই মেহরাবে দাঁড়িয়ে রাসূল বক্তব্য দিয়েছেন যেখানে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়িয়েছেন এই জায়গা আমি দেখব কিন্তু রাসূল দেখব না আমি বেলাল মানতে পারি না তিনি মদিনায় ছাইরা চলে গেছে যেই মদিনায় নবী নাই নবীকে চাইলেই দেখা যায় না এই মদিনায় আমি থাকব না তিনি চলে গেছেন অনেক দিন পর আমার রাসূলকে বেলাল স্বপ্নে দেখলেন স্বপ্নে কি দেখলেন স্বপ্নে দেখলেন আমার রাসূল বলতেছে বেলাল তুমি যে আমাকে ছেড়ে চলে এসেছো তুমি কি আমাকে দেখার মনে লয় না এই কথা বলার পরে আচ্ছা এই মুহূর্তে যদি উত্তর লক্ষ্মীপুরে আপনারা সবাই নবীকে দেখেন দুনিয়াদারি কি ভাল লাগবে নবীর ঝলকটা এমন ঝলক রাসূল বলেন মান্দরা আনি ফিল মানামি ফাকাদ রা আল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী আমার রাসূল বলে যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তব দেখলো সুবহানাল্লাহ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি শয়তান দাদা বাবা নানা নানি চেয়ারম্যান প্রধান অতিথি বক্তা যা আছে সবির সুরত শয়তান ধরতে পারে কিন্তু আমার নবীর সুরত শয়তান ধরতে পারে বেলাল নবীর দেখা ওই হারানো প্রেম আমার ফিরা পাইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দেখা একেবারে পাগল আর একটা কথা বলবো না মানুষের ইমোশনাল ইমোশন জায়গা বুঝবা আমি কোন জায়গা কথা বলতেছি মুখ আছে কথা বলা যায় সব সময় কথা বলা নিষেধ আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় মদিনার দিকে দৌড় দিছে দৌড় দিয়া এইভাবে মুখের মধ্যে একটা কাপড় বানছে মদিনাবাসী যেন বেলালকে না চিনে দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে গেল যে গলিতে ঘুরতেছে আর ছোট ছোট বাচ্চারা তাকায়া দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছে ঘুরতেছে এবার মুখটা বাইন্দা উত্তর লক্ষ্মীপুরে যদি কোনো ছেলে ঢুকে মুখটা বাইন্দা ঢুকলে দেখবেন অনেক মানুষ তারে পাগল বইলা পিছনে পিছনে লাইন ধরবে এবার ইন দি মিন টাইমে ছোট ছোট বাচ্চারা তাকায়া দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গো রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে মাঝে মাঝে কিছু পাথর দেখে এই পাথরের মধ্যে লাপ মাইরা চুমা দেয় আবার আরেকটা পাথর দেখে ওই পাথরের মধ্যে চুমা দেয় দেখতে তো কেমন দেখা যায় এবার ছোট ছোট বাচ্চারা মুরব্বীদেরকে ডাক দিয়া ক ও মুরব্বীরা এটা কোন পাগল মদিনায় আসছে এমন পাগল তো আর কোনোদিন দেখি নাই যেখানে পাথর দেখে এখানে চুমা দেয় মুরব্বীরা ডাক দিয়া বলে তুমি কে গো এই পাথরের মধ্যে কেন চুমা দাও এবার ওই মুরব্বীর উত্তরে ডাক দিয়া কয় আমি সব পাথরে চুমা দেই না যেই পাথরে আমার নবী কদম মুবারক রেখেছেন ওই পাথরগুলাতেই আমি শুধু চুমা দেই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে এ কেমন পাগল আমরা নবীর পাথর দেখিও না বুঝিও না এই পাথর নবীর কদম মুবারকের ছিন্ন পাথরের মধ্যে দেইকা পাগলাই কেন চিনে এই পাগলা তো সাধারণ পাগলা না কিন্তু ওই মদিনাবাসীর আবার প্রমাণও পাওয়া গেছে এই পাগলা যেই পাথরের মধ্যে চুমা দেয় ওই পাথরটার মধ্যে নাকটা লাগাইয়া দেখে ওই পাথরের ভিতরে মেশকে হাম্বরের গ্রান বের হইতেছি আমরা চিনি না
কথা তুমি চিনো এই কথা বলার পরে কই তোমার মুখটা খুলো এই পাগলা ডাক দিয়ে বলে আমারে অনুরোধ করি অনেক ইকোটা দিয়ে দাও এবার ডাক দিয়ে বলে আমাকে তোমরা আমাকে ডিস্টার্ব করিও না এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন এ তোমার চোখটা খোলো তোমার মুখটা খোলো দেখি তুমি কেমন পাগল এই আমার বাবারা ও আমার কুলিয়ার চোরের বন্ধুরা ও আমার বাজিতপুরের বাবাজিরা গো এবার ওই বেলাল ডাক দিয়া বলে তোমার মুখটা খোলো এবার মুরব্বীদের কথা শুননা পাগলার মুখটা খুললো যেই মাত্র মুখটা খুললো ওই মদিনাবাসীরা ডাক দিয়া কয় ও মদিনাবাসীরা তোরা কোথায় রে মদিনায় আজানের পাখি ধরা পড়ছে মদিনাবাসীরা দৌড়াই আসলো আয়েশা দেখতেছেন হযরতে বেলালকে পাওয়া গেল যেই বেলালে আজান দিত ওই আজান দেওয়াতে মানুষ পাগল হইয়া যাইতো অথচ বেলালের চেহারা ভালো ছিল না বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া একদল লোক ডাক দিয়া কয় বেলাল আর যাওয়া যাবে না এই মদিনায় তোমার থাকা লাগবে কারণ তুমি হলে আমার নবীর বানানো প্রথম মুয়াজ্জিন দিমিন টাইমে বেলাল ডাক দিয়ে কয় তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি আমি মদিনায় থাকতে পারবো না আমার অন্তর মানাই না এবার আরেকটা গ্রুপ দাঁড়াইয়া গেছে বেলাল যদি মদিনায় না থাকো রে তাইলে তুমি একটা বার মদিনায় আজান দিতে হবে বেলাল ডাক দিয়ে কয় আজান দিলে কলিজা আমার বাগ বাগ হইয়া যাইব আমার আজান দেওয়ার কথাও বইল না বেলাল আজান দিতে রাজি না মদিনায় থাকতেও রাজি না এবার আরেকটা গ্রুপ দাঁড়ায় গেছে ঠিক আছে বেলাল তোমার আজান দেওয়া লাগবে না তোমার মদিনায় টাকা লাগবে না মুরব্বীদেরকে ডাক দিয়ে কয় মুরব্বীরা আপনারা যতই বেলালরে চাপাচাপি করেন বেলাল আজান দিবে না বেলাল মদিনায়ও থাকবে না কিন্তু বেলালরে যদি আজানটা দেওয়াইতে চান কিংবা মদিনায় রাখতে চান এই মদিনায় দুইটা সন্তান আছে গো একটা সন্তানের নাম হলো ইমাম হাসান আরেকটা সন্তানের নাম হলো ইমামে হুসাইন আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছ তুমি মোরে পাগল করি আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছ তুমি মোরে পাগল করি হৃদয় দিয়ে ডাকি অকাতরে জানি না কবে করব কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায় রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায় চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায় কবে যাব সোনার মাহদিনায় কবে যাব সোনার মাহদিনায় আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনা এই কমি বাইরা দেখো তাহির কি বলে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ঠিক না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই
এতো দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকিলেই পাখির নাই ডানা থাকিলেই উড়ি যেতাম সুনার মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না সুবহানাল্লাহ বলেন নামটা কি বললাম হাসান হুসাইন নামটা কি বললাম আহা এবার হাত মিলাচ্ছে মদিনায় দুইটা ছেলে নাম কি আমার অভ্যাস খারাপ আছে একটা ওয়াজে কথা বললে ওয়াজ করতে পারি না দুই উঠলে বসলে আমি ওয়াজ ছেড়ে দিই এটা হলো আমার একটা নীতি কারণ কেন ওয়াজ প্রতিদিন হয় না একটা ওয়াজে এসে যদি অন্তত দেড়টা ঘন্টা ধৈর্য না ধরতে পারো তুমি আর ধৈর্যের মাঠ পাইবা কোথায় একদম নীরব থাকবেন দেখেন কত সেন্সিটিভ একটি কথা হৃদয় বিদারক কথা একটি মহব্বতের কথা বলছি ইমামে হাসান কথা কোনা ইমাম হাসান কষ্ট দিতেছে আপনারা ওই হাসান হুসাইনকে দৌড়ায় আনা হলো ও হাসান হুসাইন আসলেন জিগাই কয় তুমি কেন আস কেন আমারে ডেকেছেন ডাক দিয়া বলে হাসান হুসাইন আজানের পাখি ধরা করেছে মদিনায় আমরা বলেছি তাকে মদিনায় থাকার জন্য মদিনায় সে থাকে না আবার বলছি আজান দেওয়ার জন্য আজানও দেয় না এবার আমরা মনে করেছি আপনি হলেন আমার নবীর নাতি আপনি বললে গো বেলাল না করতে পারবে না এবার নবীর নাতি কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু ডাক দিয়া বলে এ আজানের পাখি ওই আজানটা দেওয়া যাবে নি যে আজানের ধ্বনিতে আরশে আজিমের মধ্যে গিয়ে প্রেমের ধাক্কা লাগতো এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইমামে হুসাইন অনুরোধ করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্না শুরু করলেন ডাক দিয়া বলে আমি যদি এখন হুসাইনকে না করি আমার নবী বলেছেন ওয়ামান আবগাদা হুমা ফাকাদা আবগাদানি এই দুইজনরে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায় নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য হযরতে ইমামে হুসাইনের কথা ফালাইতে পারে নাই গো ডাক দিয়া বলেন আমি আজান দেওয়ার জন্য রাজি আছি এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হইয়া গেছে এ আমার বাবারা ও আমার বন্ধুরা এ আমার উত্তর লক্ষ্মীপুরের বাবা এবার আমি তাহিরি যখন এই মাহফিলে আসছি মাহফিলে পোস্টার আছে না নাই মাইকিং আছে না নাই আয়োজন আছে না নাই সবাই তো এলাকা থেকে ঘুরে ঘুরে আসছে এলান হওয়ার পরে আজানের পাখি আজান দিব মদিনায় এলান হইয়া গেল এই মাহফিলে অনেক মহিলা আসছে কে আসে নাই এই মহিলারা কানের মধ্যে পৌঁছে গেল যে বেলাল আজান দিবে মহিলারা পর্দা সহকারে সাইডে দাঁড়াইয়া গেছে পুরুষরা শুনছে বেলাল আজান দিবে পুরুষরা গ্রুপ লয়ে হাজির হয়ে গেছে মুরব্বীরা মুরব্বীরার গ্রুপ পুরুষে পুরুষের গ্রুপ মহিলারা মহিলার গ্রুপ কিন্তু কিছু কিছু ছোট ছোট কোলাপান এরা আলাদা একটা গ্রুপ বানাইছে আলাদা গ্রুপ বানাইয়া সবাই মসজিদের কাছে দাঁড়াইছে আজান শোনার জন্য আর ছোট্ট ছোট্ট কোলাপান ওরা মসজিদের পাশে না দাঁড়াইয়া আমার নবী রওজা মোবারকের পাশে গিয়া দাঁড়াইয়া গেছে এবার মুরব্বীরা ডাক দিয়া কয় হে বাচ্চারা তোমরা আজান শুনলে মসজিদের কাছে আসো তোমরা তো আজানের আওয়াজ ওখানে শুনবা না এই কথা বলার পরে শুনলে শুনবো না শুনলে নাই আমরা নবী রওজার পাশেই থাকব ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন নামাজের আগে আজানের জন্য দাঁড়াইয়া গেলেন ও আমার বন্ধুরি ও লক্ষ্মীপুরের
মানুষের বাবারা এবারে বেলাল আজান দিবে ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করা হয় তোমরা কেন নবীর রওজার কাছে আসলা ছোট ছোট বাচ্চারা উত্তর দেয় আমার মন বলতাছে গো এই বেলাল যখন আজান দিবে আমার রহমাতুল লিল আলামিন রওজার ভিতর থেকে বের হয়ে আসবে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার এ আমার যুবক এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য হাতটা তুলে ফেললেন কিন্তু বেলালের অন্তরটা ফাইটা যাইতাছে হায়রে আমার বাবা ও বন্ধুরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে মানুষের কথায় এই কথাটা আমাদের কবিদের সুরে এইভাবে বেসে আঠে উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই ঠিক না বেঠি বিল্লা সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে এমন একটা নবীরাশিকে খোঁজে পাওয়া দাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই বিল্লাল যখন আজান দিল ডান পাখি তার চলে গেল রে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই ঠিক না বেঠি এই যুবক ভাই আমার এমন একটা প্রেমিক হও বেলালের মতো প্রেমিক হও কথা কোন ঠিক কিনা ঠিক